ছড়ানো পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চমকে আলোহীন কালো রাতে সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে হয় না তো বুঝোয়া পরবাসী মায়াতে না বলা কথা মালা হৃদয়ে এখনো সুপ্ত জীবনে বাকে বাকে বাড়ছে শুধুই দূরত্ব দূরত্ব যোজন যোজন পাশাপাশি বসে থাকা সাত রঙে শুকাকা সোনালি সেই দিন নেই নিজেকে লাগে একা গল্পটা যেন ছিল মিলনেরই মোহনা কেন একসময় তৃষ্ণাকে তো তুমিও ভালোবাসতে হ্যাঁ একসময় বাসতাম চাচা আমার উপর রাগ করে শামীমকে সব কিছু লিখে দিয়ে দেশে চলে গেছে এখন আর এসব প্রতিশোধ নিয়ে কি হবে আসলে মুগ্ধ কাঞ্চনকে একেবারে সহ্য করতে পার না আমি চাই যে তুমি ওকে একটু বোঝাবে যাতে করে কাঞ্চনকে কিছুটা টলারেট করতে পারে হ্যাঁ ও যা করতে চায় দে না করতে করুক তুমি বলছো কতদিনের মধ্যে এই স্কুলে কাজ শেষ করলে তুই খুশি হস এক মাস এক মাস এত কম সময় শহর থেকে ব্যান্ড পার্টি ঠিক করতে হবে সেই ব্যান্ড পার্টির আওয়াজ যাতে পাঁচ গ্রাম পর্যন্ত যায় ব্যান্ড পার্টি কেন বস আমার বোন তরি বিজুলপুর গ্রামে আমার বাবার নামে একটা স্কুল করছে তুই শুনবি না তোর জন্য আমি কি কাজ করেছি জানি অনেক কিছু করেছ শিক্ষা অফিস থেকে আমাকে ফোন দিয়ে জানিয়েছে তুই কোনো চিন্তা করিস না এমন একটা কাজ আমি করেছি তারা খুশি না হয়ে পারবে না আমার টাকায় তোমার ছেলেরা যে জমি নিজেদের নামে করেছিল আরমান চেয়ারম্যান সেই জমির দলিল নিজের নামে দেখিয়ে সরকারের কাছে দরখাস্ত করেছে কি বলছো তুমি কেমন একটা অঘোষিত যুদ্ধ চলছে না দুটো পরিবারের মধ্যে তরি যে করে হোক আমি তোমাকে স্কুলটা পাইয়ে দিতে চাই ভাইয়াও এখন যে কোনো মূল্যে সেটাই চাচ্ছে কথা অনুযায়ী এখানে এসে কিন্তু ভালোই লাগছে সেই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসলাম কতদিন থাকবে তুমি যতদিন চাইবে ততদিন থাকবো চাইলেই কি পারবো তাছাড়া আমি ছুটি পেলাম শুধু সাত দিন এখন সাত দিনই যা মজা করে করে নিব এই কয়দিন আমরা এখানে ঘুরবো আর এখানে ন্যাচারাল বিউটি গুলো দেখবো এতদিন শুধু শুনেছি এবার নিজের চোখে দেখব আর এই সুযোগে তোমার পাশে থাকতে পারলে আচ্ছা তোমার পাশে কি নেই বলো তো প্রতিদিন তোমার সাথে দেখা হচ্ছে আর যেদিন দেখা হচ্ছে না সেদিন তোমার বাসায় যাচ্ছি তোমার সাথে কথা বলছি দেখা করছি তোমার হোস্টেলে দেখা করার সুযোগ নেই বলেই তো বাইরে দেখা করতে হয় আশ্চর্য মেয়েদের হোস্টেলে ছেলেরা কেন যাবে বলো তো এই নিয়মটা কেন অবশ্যই কারণ আছে আর তাছাড়া সব কিছু অনুশাসনের মধ্যে থাকা ভালো এই কারণেই এইখানেই এক্স্যাক্টলি ইউরোপ আর এশিয়ার মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে ডিফারেন্স আছে পার্থক্য আছে বলেই তো ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা গোটা বিশ্বেই স্বীকৃত ভবিষ্যতে এইভাবেই ইসলামের নিয়ম নীতি মেনে চলবে আর পৃথিবী যতদিন থাকবে ইসলাম ধর্ম এরকম রীতি রেওয়াজই মেনে চলবে এখন তো দেখছি এই ইসলাম নিয়ে তোমার কাছ থেকে নোট নিতে দেব তবে এখন ইসলামের নোট না দিয়ে যখন আমরা প্রকৃতি দেখতে যাবো তখন তোমাকে প্রকৃতির নোট দিব প্রকৃতির তো আর নোট নেওয়া সম্ভব না প্রকৃতির ছবিও তুলে রাখা সম্ভব প্রকৃতিটা তুমি একবার দেখার পরে সময়ে সময়ে বিভিন্ন সময়ে তোমার স্মৃতিতে এমনিতেই চলে আসবে
সমস্যা আমি জেনেই বলছি। তোমার বাবা তার সমস্ত প্রপার্টি শামিমের নামে লিখে দিয়েছে, শামিমের নামে। আই ডোন্ট বিলিভ ড্যাড এরকম করতে পারেন। আমি শিওর হয়ে বলছি, শামিম এত ক্ষমতা দেখায় কেন সেই উৎস খুঁজতে গিয়ে এই ইনফরমেশন আমি পেয়েছি। তুমি যখন বলছো ব্যাপারটা তো আমাকে দেখতেই হবে। তুমি দেখো, কিন্তু শামিমের সাথে এই বিষয় নিয়ে খুব একটা কথা বলো না, কারণ শামিমের অনিচ্ছাতেই তোমার বাবা এই কাজটা। কিন্তু তুমিও তো সব করতে পারো। আমি লয়ারের সাথে কথা বলে জেনেছি। লয়ার কি করবে করো। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর না? যদি একটু মনোযোগ দিয়ে পড়াটা শোনা হয় তাহলে বাড়তি পড়া দরকার হয় না। খালি ঘুরলে গিয়ে হবে নাকি? আরে বাবা, কয়েকদিন ঘুরতে দাও না, ঘুরে একটু মনটা ফ্রেশ করে নেই, তারপর দেখবে জমিয়ে পড়বো, বুঝছো? তুমি যে অলস। অবশ্য ভালো স্টুডেন্ট তো, এর জন্য পড়াশোনা নিয়ে চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, তা আপনি মনে হয় খুব খারাপ স্টুডেন্ট। জি, আসলে তোমার পড়াশোনার ব্যাপারে তো আমি প্রুভই করতে পারলাম না, পরীক্ষা যে দিব। তার দরকার নেই, তোর প্রতি আমার বিশ্বাস আছে। আমাকে নিয়ে অনেক ভাবো তাই না? ভাবি কিনা যায় না, তবে হ্যাঁ ফিল করি। আর তাছাড়া তোর সঙ্গে তোর পরিচয় এখানে এসে না, সেই অনেক আগে থেকে। তোমার উপরে আমি অনেক নির্ভরশীল হয়ে গেছি। কি বললে? নির্ভরশীল? আসলে এখানে আমার কোনো ফ্যামিলি নেই তো, তোমাকে ছাড়া কেউ আর, তাই বলছি নির্ভরশীল। তাই বলো, আমি তো ভেবেছি অন্য কথা। সেটা তো আমি বুঝেছি, এর জন্য তো আমি খুলে বুঝালাম। শোনো, মনীষীরা কি বলেন জানো? বলেন যে অন্যের পায়ে স্বাবলম্বী হতে হয় না, নিজের পায়ে দাঁড়াতে হয়। আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। ওহ, তুমি তো পুরোপুরি একদম ছেলেমানুষের মতো কথা বললে। আরে বাবা, আমি তো তোমার পায়ে দাঁড়াতে বলিনি, মানে নিজের পায়ে দাঁড়ানো মানে, তুমি আমার কথা বুঝতে পারছো না? আচ্ছা বুঝেছি বাবা, বুঝেছি। কিন্তু দেখো, আমি তো নিজে অনেক কিছু সলভ করি তাই না শিশি? রাইট, এখন তুমি আমাকে একটা উদাহরণ দাও। উদাহরণ না? আচ্ছা শোনো, ধরো ধরো তুমি কোথাও ঘুরতে গিয়েছো যেখানে আমি তোমার সঙ্গে নেই। এখন তুমি একা একা ঘুরতে গেলে হঠাৎ করে কোনো একটা ছেলে এসে তোমাকে উত্ত্যক্ত করলো, তখন তুমি কি করবে? আমি শিশির বলে চিল্লাবো। ও, আমি তো বললাম যে তুমি একা গিয়েছো যেখানে আমি থাকবো না, সেক্ষেত্রে কি করবে? আচ্ছা তুমি এরকম টিচারদের মতন আমাকে লেকচার করছো কেন? টিচার না, আমি তোমাকে নতুন করে শেখাচ্ছি, তুমি তো নতুন করে বড় হচ্ছ। কি হলো? কিছুই না, চলো। হ্যাঁ
অন্ধকারের কিন্তু নিজস্ব একটা আলো আছে। মাঝে মাঝে কি করবি জানিস, যখন রাতে ঘুম হবে না তখন অন্ধকারে তোর স্বপ্নের গ্রামটা ঘুরে বেড়ে দেখবি, দেখবি তোর খুব ভালো লাগবে। আমি কিন্তু তাই করি অন্ধকারে। হ্যাঁ, আমার মজা লাগে, তোরও মজা লাগে। হয়েছে ভাই, এখন চলো তো, মা ওয়েট করছে। প্রতারণের কেসটা পরে হবে, আগে ওই জালিয়াতিটা প্রমাণ করুন। প্রমাণ করতে সময় লাগবে না, আপনার পাঠানো টাকাগুলোর যে ডকুমেন্ট আপনি রেখেছেন এতে প্রমাণিত হবে যে কামরুল এবং ইমরুল তারা প্রতারণার দায়ে দোষী হবে। এই কেস প্রমাণিত হলে তাদের 7 বছরের কারাদণ্ড হবে, এতে কোনো সন্দেহ নেই। অ্যাডভোকেট সাহেব, আইন তার নিজের গতিতে চলবে, এখানে দয়া মায়া পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। অনেকে অবশ্য দয়াবশত আপোষ করে। না, সেরকম কোনো ইচ্ছে আমার নেই। অনেকে অবশ্য আপোষ করেন, তাতে দেশে অপরাধের সংখ্যা বেড়েছে। দেখুন, পৃথিবীর অন্যান্য দেশে তারা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, তার ফলে সেসব দেশে অপরাধের সংখ্যা কম। হ্যাঁ, আপনার সাথে আমি একমত। আমাদের দোষেই তো বিচার বিভাগের মাঝে মাঝে সমালোচনা হচ্ছে, আমি জেনে শুনে সেটা করব। এখন অপেক্ষা করুন, দেখুন পুলিশ কি রিপোর্ট দেয়। কি ব্যাপার আরমান, তুমি হঠাৎ আমার বাড়ির দিকে? চাচা, আপনি ভুলে গেছেন আমি একজন চেয়ারম্যান, সবার খোঁজ খবর নাই তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তুমি যে আমার খোঁজ নিতে আসনি সেটা আমি তোমাকে দেখেই বুঝেছি। না মানে চাচা, কি মতলবে এসেছো তাই বলো। বলছি, না বলাটা যদিও আমার জন্য বোকামি হবে, আপনি হচ্ছেন 2 সন্তানের বাবা যারা বিনা দোষে জেল খাটছে। তোমার দৃষ্টিতে তারা দোষী নয়, কিন্তু আমার দৃষ্টিতে তারা অপরাধী। চাচা, ভুল ত্রুটি তো মানুষই করে, আপনার সন্তানরা একটু অন্যায় করেছে। কোথায় আপনি সন্তানদের পাশে এসে দাঁড়াবেন তা না, তাদের বিপক্ষে আপনি অবস্থান নিয়েছেন, তা কি হয়? আচ্ছা, ওদের হয়ে আমি লড়ব, আপনি বুড়ো মানুষ, আপনি কোনো কোর্ট কাচারি করতে যাবেন। বাবা হয়ে আমি তাদের বিপক্ষে দাঁড়িয়েছি, আর তুমি কিছু না হয়েও ওদের হয়ে লড়তে চাচ্ছ। ওই যে চাচা বলেছিলাম না, আমি চেয়ারম্যান। রায়হান যখন তার জমির জন্য আসেনি তখনও তুমি চেয়ারম্যান ছিলে, কই তখন তো একবারও আসেনি। চাচা, আপনার ছেলেরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। ভালো করেছে, এখন তুমি ওদের সঙ্গে যোগাযোগ করে ওদের জমি রক্ষা করো। চাচা, সেক্ষেত্রে তো আপনার সাহায্য দরকার, কারণ আপনি ওদের বাবা। অমানুষের পিতা হওয়ার চেয়ে সৎ ভাইয়ের ভাই হওয়া অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি ছেলেদের উপর অভিমান করেছেন, তাদের কথা আমি বাদই দিলাম, আপনার নাতি নাতনিদের কথা একবার ভাববেন না। না, সে কাজ আমি করছি। আচ্ছা, আমি আপনাকে কিছু টাকা দিতে চাচ্ছি। কেন? না না, কিছু টাকা মানে আবার ভাববেন না যে কয়েক হাজার টাকা,
আমি আজকে রাতের মধ্যে 1,10,000 টাকার একটা চেক পাঠিয়ে দেব। ভুলে যেও না, একসময় তোমার বাপদাদারা আমাদের জমিদিরা চাষাবাদ করত। অতীত কেউ দেখে না চাচা, দেখে বর্তমান। আমি বর্তমানের কথা বলছি। আমি না খেয়ে থাকলেও তোমার সাহায্য নেব না, এবং তোমার শেখানোর কথা আমি সাক্ষী হিসেবে দেব না। এখন আমার সাক্ষী দেওয়ার দরকার হয়েছে, তাই না? আমারটা পরে, আপনার দুই ছেলেরটা আগে। না, ওদের হয়ে আমি আদালতে মিথ্যে বলবো না। ঠিক আছে, আপনি বলবেন না তাহলে আমার কিছু করার নেই। আমি আমার কর্তব্য পালন করে গেলাম। এরপর যদি কেউ আমার কাছে সাহায্য চাইতে আসে, আমি বলবো যে আমি আমার কর্তব্য পালন করেছি। তখন কেউ আমাকে সাড়া দেন, এখন আমি কোনো সাড়া দিব না। আমি আপনার সৎভাই সিরাজুল হক সাহেবের স্বাক্ষর করা পিটিশনের নকল তুলেছি, এই যে দেখুন। উনি লিখেছেন, ওনার জমানো অর্থ দিয়ে দুই ছেলেকে জমি কিনে দিয়েছেন, আপনার পাঠানো অর্থ দিয়ে নয়। হ্যাঁ, তাই তো দেখছি। এখন কেসটা আরো দীর্ঘায়িত হল। আমার মনে হয় এসই সিরাজুলের নয়। দলিল দাতার স্বাক্ষর জাল, সাক্ষীর স্বাক্ষর জাল, এত জাল আপনি প্রমাণ করবেন কিভাবে? আমার তো মনে হয় আপনি জালের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। তাই নাকি? দেখুন, নকল সবসময়ই আসলের চেয়ে চকচক করে, কিন্তু তাই বলে নকল কোনোদিন আসল হতে পারে না। আপনার কথা ঠিক আছে, তবে এটা প্রমাণ করতে সময় লাগবে। এতদিন কি আপনার ধৈর্য থাকবে? ও নিয়ে আপনি ভাববেন না, সইগুলো যে সত্যি জাল তার প্রমাণ আপনাকে আমি দেব। বেশ। আসসালামু আলাইকুম স্যার মেশাব। আবার কি সমস্যা? ব্যান পাটিয়ালারা কয়েকবার ফোন দিয়েছে, অগো আইতে কমু কবে? তোর ধৈর্য তো কম কেন রে বাবস? ব্যান পাটিয়ালা দেখি আমি ছাড়া কোনো কাজ নেই। গ্রামে এখন কারো বিয়া মুসলমানি অনুষ্ঠান হয় না, তাই বসে থাকি। বন্ধ হয়ে গেছে। চুপ কর, সিটি পেলে হেরা রোডিও বাজায় সময় কাটায়। বুঝতে পেরেছি, বেকার সমস্যা বেড়ে গেছে, কাজও অনেক কমে গেছে না? শুধু বাড়ছে জায়গা জমিনের দাম, খুন খারাপি বদমাশি, আর কিছু কিছু ভালো মানুষ। কতদিন বলেছি কথা বেশি বলবো, যদি বলিস তাহলে গুছিয়ে বল। কথা বেশি বলিস কেন তুই? ব্যান পাটিওয়ালাদের বলে দিয়ে যে সময় হলে আমি তাদের ডাকবো। মানে চেয়ারম্যান সব স্কুল থেকে উইব না। স্কুল হবে, সময় মতই হবে। এয়ারম্যান যা চায় ঠিক সময় মতই তাই পায়। আজকাল তোমাকে ঘর থেকে তুলে নিয়ে আসতে হয়, এনি প্রবলেম? হ্যাঁ। কি? বাবা ব্যবসার কাজে এখানে এসেছে। হ্যাঁ, সে তো ভালো কথা। তুমি আঙ্কেলের সাথে দেখা করেছো? না। না কেন? সমস্যা আছে। সমস্যা কি? আমি আমি নিজেই। কিন্তু আমার সাথে যদি উনি তোমাকে দেখে তাহলে তো মাইন্ড করতে পারেন। দেখো, এই সমস্ত নিয়ে আমি ভাবি না। আচ্ছা প্রবাল, তোমার বাবার সাথে তোমার দূরত্ব কোথায়?
সময় হলে সব বলবো। তোমার কথা শুনে এখন আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। তোমার তো এই ধরনের কথাবার্তার কোনো মানে হয় না। আমি আমার একটা প্রবলেম নিয়ে দেশ ছেড়ে এখানে এসেছি, এখানে এসে তোমার সাথে পরিচয়, এখন আবার তোমার বাবার প্রবলেম। আচ্ছা আমাকে বলো, এই পৃথিবীতে কোন মানুষটা একেবারে সমস্যা ছাড়া? না কথা ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তুমি তোমার সমস্যা ধামাচাপা দিয়ে আমাকে কেন সঙ্গ দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, তোমার অসুবিধা আছে? না অসুবিধা নেই, কিন্তু এ কারণে তো আমার নিজের কাছে নিজের কেমন যেন স্বার্থপর মনে হচ্ছে। আচ্ছা তুমি এ কথা আমাকে আগে কেন বলোনি? বললে কি হতো, আমার সাথে বন্ধুত্ব করতে? না না তা না, কিন্তু আমি অ্যাটলিস্ট তোমার প্রবলেম মেটানোর একটু হলেও চেষ্টা করতাম। আমার যদি প্রয়োজন হয় বলবো। অবশ্যই। ভেঙে গেছে এই সবই যেন চলো না, না বলা কথা মালা হৃদয়ে এখনো সুপ্ত, জীবনে বাকে বাকে বাড়ছে শুধুই দূরত্ব।